মানুষকে নিয়ে সময় কাটানোর সব থেকে রোমান্টিক জায়গা হলো এই প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে এই পার্ক, এটা প্রিন্সেপ ঘাট স্টেশনের ঠিক ডান দিকে আছে, এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না। প্রিন্সেপ ঘাট চলে এসেছি, প্রিন্সেপ ঘাটের ভিডিও আপনাদেরকে দেখাবো, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জেনে নেব প্রিন্সেপ ঘাট ভ্রমণের সম্পূর্ণ বিবরণ। আমরা সেখানে কিভাবে যাব, সেই সঙ্গে এখানে দেখার কি কি জিনিস বা ঘোরার কি কি জিনিস আছে সব কিছুই আমরা জেনে নেব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমার নতুন নতুন ভ্রমণের ভিডিও দেখার জন্য। ভারতবর্ষের মহান সম্রাট অশোকের শিলালিপির পাঠ উদ্ধারকারী ইতিহাসবিদ জেমস প্রিন্সেপের নাম অনুসারে 1841 সালে এই সুন্দর স্থাপত্যটি তৈরি করা হয়। হুগলি নদীর তীরে সবুজ ঘাসে ভরা বিস্তৃত মাঠের মাঝে এই সাদা স্থাপত্যটি ভ্রমণপ্রেমী মানুষদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। দমদম বা মাঝেরহাট স্টেশন থেকে চক্ররেল পথে পৌঁছে যেতে পারেন এই জায়গা লাগোয়া প্রিন্সেপ ঘাট স্টেশন। অনেক হিন্দি ও বাংলা সিনেমার শুটিং হয়েছে এই প্রিন্সেপ ঘাটে। এখানে ধর্মতলা থেকে হাঁটা পথে কিংবা গাড়ি ভাড়া করে 10 মিনিটে পৌঁছে যেতে পারেন এই প্রিন্সেপ ঘাটে। নদীর পাড়ে বাঁধানো ঘাট থেকে দেখে নেওয়া যায় হুগলি নদীর শান্ত জলের ধারা ও তার উপর মাথার তুলে দাঁড়িয়ে থাকা বিশাল আকার দ্বিতীয় হুগলি সেতুর মন মাতানো দৃশ্য। আর এই দৃশ্যকে উপভোগ করতেই সবাই আসে এই প্রিন্সেপ ঘাটে। আমি এখন প্রিন্সেপ ঘাটের গঙ্গার ধারে বসে আছি আর মনোরম দৃশ্যটা উপভোগ করছি। আপনারাও চাইলে প্রিন্সেপ ঘাটে এসে গঙ্গার ধারে বসে এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতেই পারে। এছাড়া ভাড়া করা নৌকাতে চেপে বিকালের সোনালি আলোতে নদীবক্ষে ভ্রমণের ব্যবস্থা আছে এই প্রিন্সেপ ঘাটে। পরিবারের সাথে পিকনিকের আনন্দে মেতে ওঠার একটি আদর্শ জায়গা হল এই প্রিন্সেপ ঘাট। যারা ছবি তুলতে বা ফটোগ্রাফি করতে ভালোবাসে তাদের কাছে এই জায়গাটি একটি লোভনীয় জায়গা। পিছনে হুগলি রিভার, হুগলি নদী আমার পিছন দিক থেকে বয়ে গেছে, আর ঠিক তার মাথার ওপরে দ্বিতীয় হুগলি সেতু। গঙ্গার ধারে প্রিন্সেপ ঘাটকে ঘিরে তৈরি হয়েছে বিস্তৃত বাগান, তার মাঝখান দিয়ে বিছানো সুন্দর রাস্তা যা চলেছে গঙ্গার পার বরাবর। ঘাটের এই দ্বিতীয় হুগলি সেতু খুবই সুন্দর। আফটার লকডাউনে প্রিন্সেপ ঘাট কতটা কি বদলেছে বা কতটা কি চেঞ্জ হয়েছে সেটা আমার এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিও শ্যুট থেকে বিভিন্ন ধরনের টিভি শো ও সিনেমার শুটিংয়ের জন্য সবার কাছে খুব পছন্দের জায়গা হলো এই প্রিন্সেপ ঘাট। এখন বন্ধ আছে, দেখছেন না গেটে তালা মারা, ওর জন্য আপনাদের ভেতরে গিয়ে পুরোটা দেখাতে পারলাম না।
ভ্যালেন্টাইন্স ডেতে আপনার মনের মানুষকে নিয়ে বেড়াতে যাওয়ার একমাত্র ঠিকানা এই প্রিন্সেপ ঘাট। ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আমরা মেট্রো করে সিটি সেন্টার যাচ্ছি। Salt Lake City Center 1.